হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। দেখো এখন ঘড়িতে 6টা বাজে, তবে সকাল 6টা না, এখন সন্ধ্যা 6টা বাজে। তো আমার বর এখন বললো আমাকে এখন টিফিন খাওয়াবে। তো কি টিফিন খাওয়াচ্ছে কি করছো? কলা কলা দেবো, কলা খাও, কলা খাও, কলা তুমি খাও, পাকা না কাঁচা কলা। এই দেখো কলা ছিলছে, এটা দিয়ে আবার কি টিফিন বানাবে? টিফিন না চিজ বানাবো, চিজ খাওয়া মুখরোচক জিনিস, টেস্টি খাবার। কাঁচা কলা ব্যানানা চিপস, হ্যাঁ কাঁচা কলা, এটা দিয়ে কি করবো? চিজ বানাবো, চিপস, চিপস বানাবে। চলো দেখি আমরা তিনটে বানাবো, বেশি বানাবো না, তিনটে চিপস বানাবে। চলো আমরা দেখি, হয়ে গেছে। এবার হচ্ছে এটাকে স্লাইস করবো, স্লাইস করার জন্য ও কুচি কুচি নেই, গোল 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 হবে, চিপস হবে। আমি কি ঝুরি ভাজা বললাম? আমার তো কাঁচা কলা, আমি তো অত ফেভারিট না আমার। কাঁচা কলার চিপস সাউথের লোকজন খায় বেশি, আর এখন শপিং মলে পাওয়া যায়, শপিং মলগুলোতে পাওয়া যায়। আমি খাইছিলাম তো খুব ভালো লাগছিল, আলুর মতন তো না কিন্তু অন্যরকম টেস্ট, ভালো খারাপ না। তো বাঙালিরা খায় না কেন? বাঙালিদের বলো, বাঙালিদের খাদ্য তালিকার মধ্যে পড়ে না কলার চিপস। বাঙালিরা একমাত্র কলার লোককে খাওয়ায়, কলা দেখায়, কলা খাওয়ায়, কিছু হলে বলে কাঁচকলা। হ্যাঁ লোকজনকে মুখ ভাঙায়, তো এই কাঁচকলা যদি হয় রোগ রোগ, কারো যদি শরীর খারাপ হয় বলে পেশেন্টদেরকে বলে কাঁচকলা শিঙি মাছের ঝোল খাওয়াবে। দেখো সুন্দর স্লাইস করে নিচ্ছি, ডাইরেক্ট কিচ্ছু করতে হবে না, এর মধ্যে না লবণ না কিছু, শুধু একদম ফ্রাই। ফ্রাই হওয়ার পর তারপর উপর থেকে একটু লবণ ছিটা দিতে হবে। ও কিছু দিব না, এমনি ভাজবা তাহলে? এমনি ভাজতে হবে। ওটা কি লাগবে খেতে, টেস্ট লাগবে কি? এই প্যানে করাবো, এই প্যানটায় অনেক স্মৃতি আছে, কারণ এটা আমার বিয়ে থেকে গিফট করছিল, বিয়ের গিফটের প্যান। এর মধ্যে দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল। সাদা তেল নাই? সাদা তেল আমরা খাই না, রিফাইন তেল খাই না বিশেষ করে। কত তেল দিচ্ছ গো? ডিপ ফ্রাই করতে হবে। পুরো প্যাকেট ঢালে দিলা তো? না প্যাকেট পুরো ঢালে নি, এইটুকুই তেল ছিল। এটা আদানি গ্রুপের তেল, যেই আদানি ভিকারি হয়ে যাচ্ছে সেই ভিকারি কোম্পানির তেল অনেক লোক বলে, কিন্তু না আদানিকে আমরা ভিকারি হতে দেবো না, আমরা আদানির তেলই খাবো। তেল গরম হচ্ছে, তেলটা বেশি গরম হওয়ার দরকার নাই, কারণ বেশি গরম হলে তেলটা কলা আমাদের ভাজার আগে পুড়ে যাবে। মিডিয়াম আঁচে ভাজবো, আঁচটা কমাই দেবো মিডিয়াম আঁচে। এবার দিয়ে দেবো আমাদের এই কলার স্লাইসগুলো। তেল ছিটবে কিনা ওটা পরের কথা, কিন্তু আমাদের কলাটা যে চিপস এটা সুন্দর করে ফ্রাই হবে মিডিয়াম আছে, কখনো হাই ফ্লেমে দেওয়া যাবে না, দিলেই বিপদ। আস্তে আস্তে ভাজা হবে, তাহলে মচমচা হবে, আর যদি আস্তে আস্তে না হয় তাহলে পুড়ে যাবে কলা, মচমচা তো দূরের কথা। এই যে এবার এটা 2 মিনিট হলো, 2 মিনিট পরে এবার আস্তে আস্তে চেষ্টা করবো উল্টে দেওয়ার। হ্যাঁ উল্টিয়ে দেওয়ার চেষ্টা করবো, না উল্টালে অসুবিধা নেই কিন্তু উল্টালে আরও বেশি ভালো, দুই দিকে সমান হবে। যাই হোক বেশিক্ষণ লাগবে কিন্তু এটা ভাজতে, চট করে হবে না, কারণ মোটামুটি 5 মিনিট লাগবে, এমন তো না আলু চিপসের মতন ফটাফট হয়ে যাবে। যাই হোক আমি ভাজতেছি, ভাজা হোক। তো বন্ধুরা মোটামুটি হয়ে গেছে আমাদের 4 মিনিট ধরে ভাজা, এবার হচ্ছে আর একটু ভাজতে হবে, আধা মিনিট জাস্ট, একটু হালকা লাল লাল, বেশি লাল করার দরকার নেই, নাহলে পুরা পুরা লাল হয়ে যাবে। মোটামুটি হয়ে গেছে, এবার এটাকে চেষ্টা করবো আস্তে আস্তে নামানোর। চিপস কমপ্লিট, এবার এই চিপসটাকে নামিয়ে নিব আমরা ঝটাফট, নাহলে কিন্তু পুরিয়া পুরা ছাইয়া ছাইয়া হয়ে যাইব, খেতে কিন্তু একদমই আলাদা টেস্ট হবে। কেমন লাগছে দেখতে? দেখতে যেমনই হোক তোমাকে খাইতে হবে, এটা হলো কথা, আমি যেহেতু করতেছি। দেখতে যেমনই হোক আলু চিপস করবো কি বলো? চিপস দেখ, চিপস খাবি? মুখ ভেজকাই দিছে, কে করছে এটা? ভালো হয় নাই? তোমার ভালো লাগতেছে না? সাত নাই না? হয়েছে, পাঞ্চা পাঞ্চা।